হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। তো বন্ধুরা, একটা জিনিস লক্ষ্য করবে, পুজো আসলেই আমাদের ফেসের মধ্যে অ্যাকনি আর পিম্পলসের প্রবলেম যেন বাড়তে থাকে। এটা যেন একদম কি বলবো, একে অপরের পরিপূরক। পুজোর দিনগুলো যত এগিয়ে আসতে থাকে, তত আমাদের ফেসের মধ্যে দানা দানা পিম্পলস হোক বা বড় পিম্পলস হোক বা ব্রণর সমস্যা হোক, তোমার ফ্রেশ মুখ, এত তুমি যত্ন করেছো, ফেশিয়াল করিয়েছো, হঠাৎ করেই একটা পিম্পলস বেরিয়ে গেল, হঠাৎ করেই দানা দানা গুড়ি গুড়ি পিম্পলসে মুখ ভরে গেল। আমরা তো সবাই চাই পুজোর দিনগুলোতে নিজেকে একটু স্পেশাল দেখাতে, তো এরকম হলে তো সত্যি মন খারাপ হয়ে যায়। কিন্তু তোমরা আমার চ্যানেলের সাবস্ক্রাইবার, তোমরা আমার ভিডিও দেখো, আমি তোমাদের কথা ভাবি, তাই তোমাদের জন্যই আজকের এই ভিডিওতে আমি শেয়ার করতে চলেছি ঘরোয়া উপায়ে কি করে তোমরা ফেস থেকে দানা দানা পিম্পলস, গুড়ি গুড়ি পিম্পলস বা ব্রণ বা হঠাৎ করে ওঠা যে কোনো পিম্পলসকে রাতারাতি দূর করতে পারো। আজকের এই ভিডিওতে যে রিমেডিটা দেখাবো, এটা ট্রাই করলে পরে এক রাতের মধ্যেই তোমার পিম্পলস একদম কমে যাবে, বা খুব বেশি হলে তিন দিন সময় নেবে, ম্যাক্সিমাম তিন দিন, এর বেশি না। পুজোর এখনও সময় আছে আমাদের হাতে, তো তোমরা এটাকে ট্রাই করতে পারো আর নিজের ফেস থেকে অ্যাকনি পিম্পলসকে দূর করতে পারো। তো বন্ধুরা, আর কথা বাড়াবো না, চলো রিমেডিটা দেখে নেওয়া যাক। প্রথমে আমরা তৈরি করতে চলেছি একটি অসাধারণ ফেস প্যাক, এবং এই ফেস প্যাকটি তৈরি করার জন্য সবার প্রথমে আমি নিয়ে নেব হাফ চামচ পরিমাণ মুলতানি মাটি পাউডার। মুলতানি মাটির দাম খুব বেশি হলে 10 টাকা, তোমার আশেপাশে যে কোনো কসমেটিক্সের শপে তুমি পেয়ে যাবে। এরপর আমি হাফ চামচ পরিমাণ নিম পাউডার নিয়ে নিচ্ছি। নিম পাউডার না থাকলে তুমি নিম পাতা বেটে হাফ চামচ অ্যাড করে দিতে পারো। এরপর আমি হাফ চামচ পরিমাণ ওয়াইল্ড টার্মারিক তথা বন্য হলুদ নিয়ে নিচ্ছি। তোমার কাছে যদি এটা না থাকে, রান্নাঘরে ব্যবহার করার হলুদ তুমি 1 চিমটি পরিমাণ এখানে মিশিয়ে দিতে পারো। এরপর বন্ধুরা, 1 চামচ পরিমাণ গোলাপ জল মিশিয়ে আমি এই ফেস প্যাকটিকে তৈরি করে নেব। তোমার যদি মনে হয় গোলাপ জলের পরিমাণ আর একটু বাড়ানো দরকার, সেক্ষেত্রে তুমি 2 চামচ গোলাপ জলও মিশিয়ে দিতে পারো। এবারে ফেস প্যাকটা তৈরি হয়ে গেছে, এটাকে আমি এখন 10 মিনিটের জন্য এভাবেই রেখে দেব, তারপর ফেসের মধ্যে অ্যাপ্লাই করব। বন্ধুরা, এবারে আমি এই ফেস প্যাকটিকে আমার ফুল ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি। এই ফেস প্যাকের মধ্যে সবার প্রথমে আমি মুলতানি মাটি মিশিয়েছি। মুলতানি মাটি আমাদের ত্বকের জন্য খুবই ভালো, আমাদের ত্বককে রিজুভেনেট করতে সাহায্য করে, এবং ত্বকের থেকে শুধু পিম্পলস কেন, পিম্পলসের পাশাপাশি পিগমেন্টেশনকে দূর করতেও সাহায্য করে। যে কোনো ধরনের ত্বকে মুলতানি মাটি ব্যবহার করা যায়। নর্মাল টু সেন্সিটিভ স্কিন, সব ধরনের ত্বকের জন্যই মুলতানি মাটি ভীষণই ভালো একটা উপাদান। পিম্পলস কমাতে চাইলে মুলতানি মাটিকে অতি অবশ্যই ব্যবহার করা উচিত। এরপর বন্ধুরা, আমি এখানে ব্যবহার করেছি নিম পাউডার। নিম তার অ্যান্টিব্যাকটেরিয়াল গুণের জন্য জগৎ বিখ্যাত। এবার এই নিম পাউডার আমি ব্যবহার করেছি কারণ পিম্পল কজিং ব্যাকটেরিয়াগুলোকে এটা মারতে সাহায্য করবে। যেমন কি বলেছি, নিম পাউডার না থাকলে তুমি নিমের পেস্টও ব্যবহার করতে পারো, কোনো অসুবিধে নেই। নিম তোমার পিম্পল কজিং ব্যাকটেরিয়াগুলোর ওপর অ্যাটাক করবে, ব্যাকটেরিয়াটাকে মেরে ফেলবে এবং তোমার পিম্পলসকে শুকিয়ে ফেলতে সাহায্য করবে, দ্রুত পিম্পলটা কমতে শুরু করবে। তারপর আমি এখানে মিশিয়ে দিয়েছি ওয়াইল্ড টার্মারিক। ওয়াইল্ড টার্মারিক একটা অসাধারণ উপাদান এবং আমাদের প্রত্যেকের উচিত ত্বকের যত্নে এটা ব্যবহার করা। কিন্তু যার কাছে নেই, তুমি রান্নাঘরে থাকা টার্মারিকও ইউজ করতে পারো। এই টার্মারিকের মধ্যে রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিফাঙ্গাল প্রপার্টিস, যেটা পিম্পল কজিং ব্যাকটেরিয়ার সাথে ফাইট করে পিম্পলসকে কমাতে সাহায্য করে। সবশেষে আমি এখানে ব্যবহার করেছি রোজ ওয়াটার ফেস প্যাকটাকে তৈরি করার জন্য, এবং এই রোজ ওয়াটার আমাদের ত্বকের মধ্যে খুব ভালো রেজাল্ট দেবে, তোমার ত্বককে একটা রোজি রোজি এফেক্ট নিয়ে আসতে সাহায্য করবে। ফেস প্যাকটাকে অ্যাপ্লাই করা হয়ে গেছে, এখন মাত্র 5 মিনিট অপেক্ষা করব। মোটেও এই ফেস প্যাকটিকে পুরোপুরি আমরা শুকিয়ে ফেলবো না, 5 মিনিট পর আমরা আমাদের ফেসটাকে ক্লিন করে নেব। সো এবার আমি ফাইনালি নর্মাল জল দিয়ে আমার ফেসটাকে ক্লিন করে তোমাদের সামনে আসছি। আমি নর্মাল জল দিয়ে আমার ফেসটাকে ক্লিন করে তোমাদের সামনে এসেছি। এবার গামছা দিয়ে হালকা করে আমি আমার মুখটাকে মুছে নেব। তোমার ফেসের মধ্যে যখন পিম্পলস থাকবে, এমনকি নর্মাল সময়েও, কখনোই তুমি তোমার ফেসটার মধ্যে জোরে জোরে ঘষাঘষি করবে না,
তুমি সুতির কাপড় দিয়ে অথবা গামছা দিয়ে হালকা হাতে তোমার ফেসটাকে ক্লিন করবে, ঠিক যেমনভাবে আমি ভিডিওতে তোমাদেরকে করে দেখাচ্ছি। ওয়েল বন্ধুরা, তোমরা দেখলে এই সিম্পল ফেস প্যাক, এই সিম্পল ফেস প্যাকের হাত ধরে তোমাদের ফেস থেকে অ্যাকনি পিম্পলস কিন্তু পুরোপুরি দূর হয়ে যাবে। তো তোমরা এটাকে ট্রাই করো, এই ফেস প্যাকটা নিজেরা তৈরি করে ব্যবহার করো। সবার ব্যবহার করার প্রয়োজন নেই, যাদের ফেসে যে কোনো ধরনের পিম্পলস রয়েছে, সে ছোটো বড়ো, অ্যাকনি হোক বা ব্যথা হয় টনটন করে এরকম পিম্পলস হোক বা দানা দানা পিম্পলস হোক, তোমরা এটাকে ট্রাই করতে পারো। ইভেন যাদের ফেসের মধ্যে র্যাশ রয়েছে তারাও এটাকে ট্রাই করতে পারো। কারো কারো ক্ষেত্রে রাতারাতি রেজাল্ট দেখতে পারবে, কারো কারো ক্ষেত্রে যেমন কি প্রথমেই বলেছি 3 দিন পর্যন্ত সময় লাগবে। তো ট্রাই করো এই রেমেডিটা আর পুজোর আগে পেয়ে যাও ক্রিস্টাল ক্লিয়ার স্কিন। কেমন লাগলো ভিডিওটি কমেন্ট করে জানাতে একদম ভুলবে না, আর যারা যারা এই রেমেডিটা ট্রাই করবে তারা কীরকম রেজাল্ট পেয়েছো সেটাও কমেন্ট করে জানাতে একদম ভুলবে না। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণে যেন বাই, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।